নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে অতিথি শিক্ষকরা বা গেস্ট যে টিচাররা রয়েছেন বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সেই গেস্ট টিচারদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর আজকে প্রকাশিত হয়েছে তিন সাত দু হাজার কুড়িতে এবং যেটা শিক্ষক মহাশয়দের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করেছে বহু শিক্ষকের তো দেখেনবো কী রয়েছে অতিথি শিক্ষক মহাশয়দের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট তিন সাত দু হাজার কুড়িতে আজকে খবরটা প্রকাশিত হয়েছে তো দেখেনি তার আগে বলে যদি চ্যানেলটা ভালো লাগাব সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন শিক্ষা সংঘাতের খবর পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো নিই আজকে অতিথি শিক্ষক মহাশয়দের জন্য কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যাতে শিক্ষক মহাশয়দের সমস্যা তৈরি হয়েছে উদ্বৃত্ত হয়ে বেকায়দায় কলেজের অতিথি শিক্ষকরা অর্থাৎ এর কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল যে উচ্চ শিক্ষা দপ্তর হিসেবে কলেজের প্রায় সাতশো জন অতিথি শিক্ষক উদ্বৃত্ত হয়েছেন এবং শিক্ষা দপ্তর এখন তাদের স্টেট এডেড কলেজ টিচার বা স্যাটের মর্যাদা দিয়েছে এবং এদের বেতন যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করে তা দেওয়ার দায়িত্ব সরকারের নিজের কাঁধে নিয়েছে উল্লেখযোগ্য উল্লেখ্য লকডাউনের মধ্যেই চলেছিলো এই ধরনের শিক্ষকদের তথ্য যাচাই বা ভেরিফিকেশানের কাজ সাম্প্রতিকা শেষ হওয়ার পরে এটা নজরে আসছে যে সিদ্ধান্ত হয়েছে এই শিক্ষকদের অন্যান্য কলেজে বদলি করে দেওয়া হবে এবং অতিথি শিক্ষকদের অভিযোগ ছাত্র শিক্ষক অনুপাদের ভিত্তিতে এটা ঠিক করা হয়নি বরং তা করা হয়েছে কলেজ কলেজের অনুমোদিত শিক্ষক পদের সঙ্গে সামঞ্জস্য রেখে তাই এত বেশি শিক্ষক বাড়তি হয় হয়েছেন হয়েছেন আর কি এত শিক্ষক তো আগে কলেজগুলো নিজেদের মতো এই অতিথি নিয়োগ করতো বেতনও তাদের নিজেদের তহবিল থেকে দিত রাজ্য সরকার এটা বিষয়ে মাথা ঘামাতো না কিন্তু এদের বেতনের দায়িত্ব সরকার নেওয়ার পরেই এই বিষয়ে খোঁজখবর শুরু করে বিকাশ ভবন এবং নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ বলেন নীতিগত ভুলেই এত বেশি শিক্ষক এত বেশি সংখ্যক শিক্ষক উদ্বৃত্ত হয়েছে। বাণিজ্য একটি শাখা এবং তার অধীনে রয়েছে বিভিন্ন বিষয় কিন্তু এক্ষেত্রে বাণিজ্যকে একটি বিষয় হিসেবে ধরা হয়েছে এবং বাণিজ্যের শিক্ষকই অন্য বিষয়ের চেয়ে বেশি উদ্বৃত্ত হয়েছেন আমাদের কলেজে তিনজন উদ্বৃত্তই বাণিজ্য ভিত্তিক থেকে তার চলে গেলে সমস্যায় পড়ব মঙ্গলবার বিকাশ ভবনে এই বিষয়ে কথা বলতে গিয়ে পার্ট টাইম কলেজ শিক্ষক সংগঠনের কুটাবের নেতারা বলেন এবং তারা এই সমস্যার কথা আধিকারিক জানিয়েছেন বদলির সময় যাতে কলেজ থেকে শিক্ষকদের বাড়ির দূরত্ব বা অন্যান্য অসুবিধার কথা মাথায় রাখা হয় এবং সেই দাবি জানানো হয়েছে সাধারণত ডিগ্রি কলেজের অতিথি এবং পার্ট টাইম শিক্ষকদের মতো তাদেরও সরকারি স্বীকৃতি দেওয়া হোক এবং এই দাবিতে বিকাশ ভবনে এদিন স্মারকলিপি জমা দিয়েছেন পিডিটিআই ও ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশান অ্যান্ড ট্রেনিং বা ডায়েটের অতিথি শিক্ষকরা তাহলে দেখতে পাচ্ছি কলেজের যে সাতশোজন অতিথি শিক্ষকরা যে উদ্বৃত্ত হয়েছেন সে খবরটা নাকি একটু সমস্যা রয়েছে বা সে খবরের মধ্যে একটু তথ্যগত কিছু মানে অসুবিধা রয়েছে তো সেই জন্য দাবি জানিয়েছেন সংগঠন যাতে এবং যদি উদ্বৃত্ত শিক্ষকদের তাদেরকে বদলি করা হয় তাহলে যেন বাড়ির কাছাকাছি বা দূরত্ব বজায়ের রেখে তাদের বদলে ব্যবস্থা করা হয় তো যাই হোক এই লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম প্রতি শিক্ষকদের জন্য সাতশো জন যে উদ্বৃত্ত হয়েছেন সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে চলছে তো সেই খবরটা আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলো বসে লাইক দেবেন কমেন্ট দেবেন আরও কিছু লেটেস্ট আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য